চুরঘুরে এলোয়া আবার শারু রমাজান মৌমিন হৃদয় বইছে আবার তাই খুশি রিবন আনাসরাদ দেলা তালাও বলেন রসাল শাসালভ শেষ দশকে এতে কাপ করতেন শেষ দশকে এতে কাপ করতেন এরপরে রস শসাল্লাম যে বছর মারা যান সে বছর বেশ দিন এতে কাপ করেছেন আকারি টিভি উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম সম্মানিত দর্শক মন্ডলী দূরের কাছে সকল দিনই ভাই ও বোনদেরকে সুস্বাগতম জানাচ্ছি আর টিভি রমজান প্রতিদিন অনুষ্ঠানে আজকের আলোচনা বিষয় হচ্ছে আল্লাহ আমরা জানবো এতেক সম্পর্কে এতেকাফ কাকে বলা হয় এতেকাফের রুকুন কি এতেকাফের শর্ত কয়টি এতেকাফ কোথায় করতে হবে মসজিদে এতেকাফ মসজিদের বাইরে করা যাবে কি যাবে না নারী পুরুষ কি সবাই মসজিদের জন্য জরুরি নাকি বাইরে যাওয়া করা যাবে এবং এটাও জানবো মসজিদ থেকে বের হওয়া যাবে কি যাবে না কখন যাবে কখন যাবে না ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে আমরা বলে যাচ্ছি এতেকাফ অর্থ হচ্ছে এতমা এতেকা বলতে যেটা বোঝায় আমরা স্যারে অর্থ বলে যাচ্ছি লুজুম লুজুমুল মসজিদি জল্লা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতের জন্য নিজকে সকল দুনিয়ার কাজকর্ম থেকে ছিন্ন করে মসজিদকে মজবুত করে ধরার নাম এতেকাফ এতেকাফ এটি আপনার কোরআন সন্না দ্বারা প্রমাণিত আল্লাহ রব্বুল রব্বলিন কোরআন কারিমে বলেন যখন তোমরা মসজিদে কাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীদের সাথে আদান প্রদান করিও না সুতরাং বোঝা যাচ্ছে এতেকাফ এটা কোরআন দ্বারা প্রমাণিত এবং নবী করিম সাল্লাম সম্পর্কে আয়সা আবু আবু সাঈদ হুদরি রব্দুল্লা তালা আনহু উনি নিজে বলেছেন এতেকাফা রসল্লা আশরা আউ্য়াল ফিরমিনোম্য এতেক আস আউসাদ সৌম্যফা আপনার আশিল্লা তো যাই হোক রসোল্লা সাল্লাম প্রথম রমজান দশ দিনে দ্বিতীয় দশকে তৃতীয় দশকে এতেকাপ করেছেন রসোল্লা সাল্লাম এতেকাপ কীভাবে করতেন সেটা আমরা আজকে বলবো হাদিসের আলোকে রসোল্লা সাল সাল্লাম এতেকাপ করেছেন সাহাবাহিক রাম করেছেন এবং এতেকাপ নিয়ে কখনো কেউ দ্বিমত করে নাই সুতরাং এটা কোরআন দ্বারা প্রমাণিত সা হাদিস দ্বারা প্রমাণিত শাহাবায়েক রামের আমল দ্বারা প্রমাণিত এজমা দ্বারা প্রমাণিত সুতরাং সকলের সম্মতি সম্মতিকর্মে একেতেকাফ আপনার একটা গুরুত্বপূর্ণ একটি আবাদত আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খোঁজার জন্য একটি ভালো একটা মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্পষ্টভাবে বলিয়ে দিয়েছেন কোরআনে আমি যেটা বললাম এবার সাল্লাম কি বলেছেন দেখেন রসুল্লাহাল্লাম বলছেন ফমান আহাব্বা মিঙ্কুম তাকে ফাফাল ইয়া তাকে তোমাদের জন্য মাঝে যারা পছন্দ করে যারা চায় এতে করা সেই জন্য এতে কাপ করে হাদিসটি সহি মুসলিম আছে বোঝা যাচ্ছে এতে কাপ হাদিস দ্বারা প্রমাণিত সাহি বোখারি এবং মুসলিম হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম আয়সারদ আনহার থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আয়সারদ আনহা বলছেন কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়াতাকে ফিকুল্লি রমাদান আশারত ইয়াম ফালাম্মা কান আমুল

আমুল কানআলআল মকবিল এতেকাফরিনা র আহমদ ও তিরমিজি হাদিস্রী সাহি আহমদ এবং তিরমিজির মধ্যে হাদিস্রী মোসনাদ আহমদ এবং তিরমিজির মধ্যে হাদিসি রয়েছে আনাসরদি আল্লাহ আনহু বলেন রসুল্লা সাল্লাম শেষ দশকে এতেকাপ করতেন শেষ দশকে এতেকাপ করতেন এরপরে রসুল সাল্লাম যে বছর মারা যান সে বছর বিশ দিন এতেকাপ করেছেন আল্লাহ আকবর কানেল আমুল মকবিল মানে চলে যাওয়ার সে বছরে আল্লাহ রসুল্লাম আপনার বিশ দিন এতেকাপ করেছেন নবী করম সাল্লাম এতেকাপ করেছেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আর এটাই হচ্ছে লাইলাত কাদরের মাধ্যমে সম্ভব তাই আল্লাহ পাক আল্লাহ রসুলসাল্লাম এতেকাপ করেছেন শেষ দশকে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এতেকাফের স্পেশাল কোনো ধরনের ফজিলতের হাদিস নাই যে এত নেকি এত নাকি এতেকাপ করলে বাকি এতটুক আছে এতেকাফ আপনার করলে পারে কি হবে লাইলাতুল কদরকে পাওয়া সহজ হবে আর লাইলাতুল কদরকে পেলে এক হাজার মাস থেকে উত্তম এই লাইট রাতটি সুতরাং এক হাজার মাস এর বেশি এবাদত করার থেকে একটি রাত এবাদত করা উত্তম যদি এই কদর পেয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ আলা অভিধান এবার আয়সরদ্দার তাল আনহা থেকে আর একটি হাদিস আমি বর্ণনা করবো এটার দ্বারা আমরা প্রমাণিত করব যে এতে কাপ কোথায় করবে আগে আমরা জেনে নিই এতে কাপের রুকুন কয়টি এতেকাপের রকম হচ্ছে একটি সেটি হচ্ছে মসজিদে করা মসজিদে থাকা আর শর্ত হচ্ছে চারটি এক নম্বর ইসলাম মুসলিম হতে হবে দুই নম্বর আকেল হতে হবে তিন নম্বর বালে হতে হবে এই যদি আপনার শর্তগুলো পাওয়া যায় তাহলে সে ব্যক্তির জন্য কাপ আপনার জরুরি চতুর্থ নম্বর হচ্ছে সে ব্যক্তি ত্রুটিযুক্ত মুক্ত হতে হবে অর্থাৎ নারীদের জন্য যেটা মাসের একটা মেন্স আছে মেন্স যেটাকে বলা হয় মেন্স মুক্ত হতে হবে নারীরা যে অসুস্থতার কারণে এবাদত করতে পারে না সেটার থেকে মুক্ত হতে হবে তাহলে আমরা কয়টা জানলাম এক নম্বর ইসলাম দুই নম্বর জ্ঞানী আকলমন্দ হতে হবে তিন নম্বর ভালো মন্দর নির্ণয় করার ক্ষমতা থাকতে হবে চতুর্থ নম্বর আপনার ঋতুবতী নারী হতে হবে না তাহলে বোঝা যাচ্ছে নারী পুরুষ সবার জন্য এতে কাপ রসুল্লা সাল্লাম তার দলিল দিচ্ছে এবার মসজিদই হতে হবে নারী হোক পুরুষ হোক মসজিদই হতে হবে মসজিদের বাইরে এতে কাপ করা যাবে না তার প্রমাণে রসলাম হাদিস কানা রসল্লাফা সাল্লাফর মতাকাফা হোক রসুল্লাহ সাল্লাম যখন এতে কাপের ইচ্ছা করতেন ফজরের সালাদ পড়ে এতে কাপ যাইতেন তাহলে বোঝা যাচ্ছে এতে কাপে বসার টাইম হচ্ছে ফজরের সালাদ পড়ে বসা পয়সে যাওয়া আর বের হয়ে না আসা কেউ কেউ আবার বলেছেন যে বিশ তারিখের দিনগত রাত্রি মাগরিবের সালাদ থেকে আপনার ঢুকবে এই জন্যই যে একুশে রাত্রি সেটা একুশে রাত্রি সেই জন্য পেয়ে যায় হারিয়ে না যায় তো যা হোক সোনাত্তরিকায় যেটা পেলাম ফজরের সালাত পড়ে থেকে যাবে মতাকফে মতাকাফে অর্থাৎ এতেকাপ যেখানে করবেন সেই স্থানে আর বের হবেন না রসুল্লা সাল যখন এতেকাপ করতেন ফাস্তাথ ও আয়েশা রসল্লা সাল সাল্লাম থেকে আয়েসাল আনহা অনুমতি চাইলেন যে আমি এতেক করব করো ফউদ্দিন আলহা ও আদিন আলহা রসল্লা সালসাল্লাম তাকে অনুমতি দিলেন আও আউ খেবান তার জন্য একটা খীমা তৈরি করা হলো ফালাম্মার আদা আলীকে জাইনাব জাইনাব রব্দাল্লাহ তালা আনহা যখন দেখলেন তখন সে বললেন আমার সে তখন বললেন যে আমার জন্য একটা ক্ষেমা তৈরি করো তার জন্য একটা ক্ষেমা তৈরি করা হলো এরপরে আয়সারদ্দিয়া তাল আনহা রসুল অনুমতি নিয়ে একটা খীমা তৈরি করলেন সেখানে এতেক করার জন্য মসজিদে এবার আয়েশা রদ্দিয় আনহার দেখে হাফসার রব্দাল্লাহ তালা আনহা আয়েশা আয়েশার মাধ্যমে রসল্লা সাল্লাম থেকে অনুমতি নিয়ে ওনারও এখানে ক্ষেমা করা হলো এবার জাইনাব রদ্দুল্লাহ তালাহ আনু দেখার পরে উনিও আদেশ করলেন আমার জন্য একটি তৈরি করো রসলাম দেখছেন বের হয়ে এখানে এক ক্ষীমা এখানে এক ক্ষীমা এখানে এক ক্ষীমা বলছে এটা কার বলছে এটা উমুক উমুক উমুকের জন্য সাল্লাম বলছে সব ভেঙে ফেলো রসলাসাল্লাম ভেঙে ফেললেন এবং এতেক করলেন না তারপরে রসুল্লাহ সালসাল্লাম বলছেন আল বীররা আরাধনা বেহা গা এটা দিয়ে তোমরা কল্যাণ চেষ্টেছ হ্যাঁ ও হা এগুলো সব উঠাই ফেলো ফালা আর তারপরে যেন আমি না দেখি এটা তারপর সানের আজ সব উঠে ফেললো তারা তাহলে এতে রমাদান রমজান মাসে এতে কাপ করলেন না হাতা এতে কাফা আশির আওয়াল সাওয়াল সা মাসের প্রথম দশ দিনে এতেকাপ করলেন হাতিসটি বখারি এবং সাহি মুসলিম আর রয়েছে এ দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নারী হোক পুরুষ হোক মসজিদই এতেকাপ করতে হবে মসজিদের বাইরে কাপ করা যাবে না যদি মসজিদের বাইরে ঘরের কোনায় কোনো এক জায়গায় বাড়িতে এতে কাপ করা যেত তাহলে আয়েশা রদ্দিয়তাল আনহা হাফসা জাইনাব রদ্দিয়াল্লাহ তালা আন হুন এরা কেউ মসজিদে ক্ষীমা করতেন না নিজ নিজ ঘরে এতেকাপ করতেন কিন্তু তারা মসজিদে ক্ষীমা করেছেন এবং রসলাসাল্লাম সেদিন সে সময় এতেকাপই করলেন না এ দ্বারা প্রমাণ হয় যে এতেকাপ মসজিদে হবে মসজিদের বাইরে হবে না 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 তো রসল্লা সাল্লাম নয় হলেন সাল্লাম বলতেন হাফসা আয়েশা জাইনাব তোমরা নিজ নিজ ঘরে এতেকাপ করো মসজিদে তোমাদের দরকার নেই তাহলে বলে দিতেন এবং তখন না বললো কখনও বলে দিতেন নারীরা তোমরা মসজিদে এসো না অন্য জায়গায় এতেক করো তাহলে কি বুঝতে পারলাম নারীদের জন্য পুরুষদের জন্য সবার জন্য কাপ শর্ত হচ্ছে রুকুন হচ্ছে মসজিদই করতে হবে এটা মসজিদ ছাড়া বাইরে হবে না এবং হানাফি মাঝাবে এটা রুকুন মসজিদ লোভ আর লোভ সুফিল মসজিদ মসজিদই থাকা এটা হচ্ছে রুকুন যেহেতু রুকুন হানাফি মাঝাবে আপনার মসজিদে কাপ করা সুতরাং ঘরে ঘরে কীভাবে কাপ হয় কোশ্চিন কালো সম্ভব এতে কাপ যেহেতু দশ দিন পর্যন্ত থাকা নারীদের জন্য বৈধ রয়েছে মসজিদে তাহলে মসজিদে সলাদ পাঁচক পড়ার জন্য টাইম টু টাইম আসা জুমার সালাতে আসা ঈদের মাঠে ঈদের সলাদ পড়তে যাওয়া নারীদের জন্য কেন মানা হবে কেন নিষেধ হবে এটা আমাদের জন্য আসলে দুঃখজনক এবং বলবো এটা অজ্ঞতা ছাড়া আর অন্য কিছু নাই আল্লাহ আমাদের বোঝার তোফি দান করুন ভাইয়ের আমার এতেকাফ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য করেছেন শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য লাইলাতুল কাদরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী তফি দান করে এতেকাব অবস্থায় স্বামী স্ত্রীর আদান প্রদান চলবে না অবস্থায় বাইরে যাওয়া যাবে না এতেকাব অবস্থায় মাথাটা যদি জানালা দিয়ে বের করে দেয় কাঙ্গন করে দিতে পারে স্ত্রীর কোনো সমস্যা নেই অথবা যদি সে মসজিদ হয় মসজিদে দরজা দিয়ে বের করে দেয় সেখানে স্বামীর সেবা স্ত্রীর করতে পারে সে যদি পবিত্র হয় তাও ঋতুবতী হলে তাও আয়সাল আনহা স্পষ্ট বলে দিয়েছেন যে কানাত তারালা সার নবী সাল্লাম হাইদ রসালসাল্লামের মাথা উনি ই করতেছিলেন কাঙ্গন করে দিচ্ছেন চিরুনি করে দিচ্ছিলেন যে অবস্থা উনি ঋতুবতী ছিলেন সুতরাং এটা করতে পারে পুরো বডিটা বের করতে পারবে কিনা এই নিয়ে আপনার তিনটি কর রয়েছে পুরো শরীর বের করতে পারবে এমন এক প্রয়োজন যেটা না হলি না শরিয়াতে যেটা অনুমতি আছে যেমন কাঁদে হাজাত পেশাব পায়খানার জন্য যেতে পারবে অথবা উজু ওয়াজিব যে উজু না করলেই হবে না সে উজুর ব্যবস্থা মসজিদে নেয় তখন যেতে পারবে গোসল ওয়াজিব অথবা স্বপ্নদোষ হয়ে গেছে এ কারণে হয়তো গোসল ফরজ হয়ে গেছে তখন সে বাইরে যদি মসজিদে ব্যবস্থা নেয় বাইরে যেতে হবে তখন বাইরে যেতে পারবে এছাড়া আপনার খাবার কেউ খাবার আনার মতো কেউ নাই পানি আনার মতো কেউ নাই তখন সে নিজে যে খাবার পানি আনতে পারবে এছাড়া বাইরে যেতে পারবে না দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল খরুজুলি আমি তয়াতিনতে মারিত কোনো কিছু এবাদতের জন্য যাওয়া যেমন ইয়াদতে মারিদ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাওয়া অথবা জানা যা উপস্থিত হওয়া এগুলো এবাদত কিন্তু এটা জরুরি না যদি জরুরি না হয় তাহলে পারে সেখানে বের হয়ে যেতে পারবেন না এবাদত হওয়া সত্ত্বেও যেতে পারবেন না হ্যাঁ কোনো মতাকিব যদি নিয়াত করে এবং শর্ত করে দেয় যে আমার অমুক অসুস্থ আছে আমি মাঝে মাঝে দেখতে যাব অথবা মারা গেলে পারে আমি জানাজা উপস্থিত হব তাহলে সে বের হতে পারবে এবং চুপে চুপে জানাজা অংশগ্রহণ করে আবার জানাজা পড়ে চলে আসতে পারবে আল্লাপ আকরাবল বুঝতে অভিদান করুন তৃতীয় নম্বর হচ্ছে এতেকাপ বিরোধী কোনো কাজের জন্য বের হওয়া যেমন বেচা কেনার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য তারপরে আপনার স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে আদান প্রদান করার জন্য ইত্যাদি এসব কোনো কাজ যেটা এতেকাপ পরিপন্থী যে করলে যেটা করলে এতে কাপ নষ্ট হয়ে যায় এটার জন্য কখনো বের হওয়া যাবে না আংশিকোনা পুরো না আল্লাপাক রব্বুল আলমিন আমাদের বুঝার্থ অভিধান করুন এতেকাপ সম্পর্কে আমরা এ এ পর্যন্ত আজকে এই শ্রীমন্তবদ্ধ রাখলাম কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এতেকাপ সবাই করার চেষ্টা করব। এমন একটি ভুল তথ্য আমাদের সমাজে আছে যে কোনো জুমা মসজিদে এতেকাপ না করলে পুরো মোহাল্লাবাসী গুণাগার হয় এটা ফরজে ফাইয়া যারা বলেছেন এটা ভুল বলেছেন এটা ফরজে ফাইয়া না এটা সন্না, শুননা জায়দা যদি কেউ করে নাকি পাবে আর এটা করার মধ্যে ফজিলত হচ্ছে লাইলাতুল কদর পাওয়া লাইলাতুর কদরকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া আল্লাহকে ঢাকা আল্লাহকে এবার বা দুধ করা এই জন্যই শুধুমাত্র রেতে কাপ করা সুতরাং এটা ফর্জে কেফায়া না এটা সোনা ফর্জে কেফায়া হলে পারে সেটা কথা চেয়ে ঠিক ছিল অনেক মোহাল্লাই অনেক মসজিদে করে কি ধার করে নিয়ে এসে হলো একজনকে বসানো হয় এটা সম্পূর্ণ কুপ্রথা এবং এটা আমাদের দেশে ভুল চর্চা চলছে এটা ঠিক নয় এগুলো বর্জন করি কোরআন আলোকে নিজেরা পারলে করি নিজেরা না পারলে করবো না তাতে কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক মন্ডলী আমার আলোচনা এখানে শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে বিস্তারিত জানার জন্য সিয়াম কেয়াম সিয়াম ও কেয়াম এটি ডক্টর আসাদুল্লাহ গালেব সার রাহে হাফিজাহুল্লাহ ওনার এই কেতাব এই কেতাবটি আমরা পড়বো এখান থেকে সিয়াম কেয়াম সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো আল্লাহ রব্বুল আলমী সবাইকে তফিদান করুন সবাইকে কোরআন ভিত্তিক আমল করে জীবনযাপন করা তফিদান করুন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি